और कितना करोगे आप? कितना लोगों को जेल में डालोगे? जैसे इलेक्शन में कोई ना रहे बाहर में, वो भी करके देखो, आपका वोट नहीं मिलेगा। নোট বদলি সবাই সল্টলেকের ব্যাংকে 4 কোটি টাকা বদল করেছিলেন, দেখি আপনার টাকা, আপনার পার্টির ট্রেজারার ছিলেন তো জ্যোতিপ্রিয় মল্লিক, এখন আছেন কিনা জানি না, আমি ওই পার্টিটা করি না 3 বছর। এই জ্যোতিপ্রিয় মল্লিকের কুরসিনামা আমার হাতে আছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা আপনারা জানেন যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি, ইডির আচমকায় হানা, সে নিয়ে কিন্তু রীতিমতো ফোঁস করে উঠেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা দাবি করেছেন, তিনি যেটা অভিযোগ করেছেন যে আসলে বিজেপি এই তৃণমূলকে লোকসভা ভোটের আগে একেবারে নেতা শূন্য করে দিতে, মানে কেউ যাতে ভোটে দাঁড়াতে না পারে, সেই কারণে বিজেপি এই খেলাগুলো খেলছে ইডি সিবিআইকে দিয়ে এই সব তল্লাশি হানা নানা ধরনের কাজ করাচ্ছে। এবং এই কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একেবারে সাংবাদিক বৈঠক করে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়েই কিন্তু এদিন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি রীতিমতো বোমা ফাটিয়েছেন। এবং বোমা ফাটাতে গিয়ে তিনি টার্গেটটা করেছেন সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যেটা দাবি করছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে আসলে এই যে বাকিবুর রহমানের এত কোটি কোটি টাকার সম্পত্তি, মানে যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এখন পর্যন্ত নাকি দুবাই, তারপরে দক্ষিণ ভারত, কলকাতা সব মিলিয়ে 100 কোটি টাকারও বেশি স্থাবর অস্থাবর সম্পত্তির হদিশ পাওয়া গেছে। তো এই যে টাকা, এই টাকাটা এলো কোত্থেকে? আর এই বাকিবুর রহমানই বা এত বড় ব্যবসায়ী হয়ে উঠলেন কী করে? এবং বাকিবুর রহমান যে মন্ত্রী ঘনিষ্ঠ, সেটা কিন্তু একেবারে প্রথম দিন থেকেই মিডিয়ায় শোনা যাচ্ছিল। এবং এই মন্ত্রী ঘনিষ্ঠ কথাটা নিয়েই কিন্তু মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বহু আগেই, আগে ভাগেই কিন্তু বলে ফেলেছিলেন যে এই মন্ত্রীর নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের বালুর বাড়িতেই কিন্তু পুজো শেষ হতে না হতেই ইডির তল্লাশি শুরু হয়ে গেল। এবং সেই ইডির তল্লাশি শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো খেপে গেলেন, রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন, ফোঁস করে উঠলেন এবং বিজেপিকে আক্রমণ করলেন, নাম না করে শুভেন্দু অধিকারী এবং এ রাজ্যের বিজেপি নেতাদেরও আক্রমণ করলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুরো ব্যাপারটাকে অন্যদিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পুরো ব্যাপারটাকে রাজনৈতিক একটা প্রতিহিংসা পরায়ণতা প্রমাণ করার চেষ্টা করছেন, ঠিক সেই সময়ে শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক করে জ্যোতিপ্রিয় মল্লিকের একেবারে কাচ্চা চিঠা খুলে দিলেন। শুভেন্দু অধিকারীর ভাষায় জ্যোতিপ্রিয় মল্লিকের কুরসিনামা নাকি তার হাতে রয়েছে। শব্দটা খেয়াল করবেন, কুরসিনামা। শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন না যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুর রহমানের কি সম্পর্ক, তার তথ্য প্রমাণ আমার হাতে রয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের কুরসিনামা তার হাতে রয়েছে। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক কি করে কুরসি সামলান, কি করে কুরসির দায়িত্ব পেলেন, সেই সমস্ত নথিপত্র নাকি তার হাতে রয়েছে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক করে দাবি করলেন। এবং সেই সাংবাদিক বৈঠকে এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের কুরসিনামা, সেই কুরসিনামাতে তিনি যেটা প্রমাণ করার চেষ্টা করলেন যে আসলে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুর রহমান, আর বাকিবুর রহমানের সঙ্গে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্ক, সুতরাং শুভেন্দু অধিকারীর যেটা দাবি যে তাহলেই পরিষ্কার বাকিবুর রহমানের সঙ্গে তৃণমূল নেত্রীর একটা বোঝাপড়া রয়েছে। আর এই দাবিটা করতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন, কি তথ্য প্রমাণ দেখাতে চাইলেন, বন্ধুরা দেখুন। ইনি সবটা ভাইপোকে ছেড়ে দিয়েছেন এবং তিনি মাঝে মাঝে উদয় হন চোরেদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। তিনি আজকে উদয় হয়েছেন একটা বড় চোর জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য। এই জ্যোতিপ্রিয় মল্লিকের কুরসিনামা আমার হাতে আছে, এর সঙ্গে বাকিবুর রহমানের 2012 সাল থেকে সম্পর্ক। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে হেন কোনো অপকর্পণে এ করেনি। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই,
যে জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রীর নামে ডিমনিটাইজেশনের সময় নোটবন্দির সময় সল্টলেকের ব্যাংকে 4 কোটি টাকা বদল করেছিলেন, দেখি আপনার টাকা, ওনার পিএ অভিজিৎ, তারা নিউ দীঘা এবং বিভিন্ন জায়গায় কতগুলি হোটেল করেছেন তার খবর কি আপনার কাছে থাকে? না আপনার পার্টির ট্রেজারার ছিল বলে ওই টাকা 75-25 ভাগে আপনার কাছে আসতো, আপনার পার্টির ট্রেজারার ছিলেন তো জ্যোতিপ্রিয় মল্লিক, এখন আছেন কিনা জানি না, আমি ওই পার্টিটা করি না 3 বছর। তা এইভাবে কিভাবে লুট করেছে এবং কয়েকজন অফিসারকে নিয়ে 2012 সাল থেকে এই অবৈধ কাজ এবং বিভিন্ন টেন্ডার, চিনি সরবরাহ সবচেয়ে বেশি দামের চিনি 1 লক্ষে পাইয়ে দিয়েছে, বড় বড় স্ক্যামগুলোর মধ্যে প্রতি বছর 40-50 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা যায়, যার মধ্যে 50% ধান ক্রয় হলো ভুয়া, ভারত সরকার টাকা দেয় অগ্রিম ধান ক্রয়ের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইসে, কৃষকদের সর্বনাশ করছেন। 2021-22 সালে 5 লক্ষ মেট্রিক টন চালের দরপত্র টেন্ডার পাওয়া হয়েছে, এই পেয়েছে বাকিপুর, বলবেন এখন খাদ্যমন্ত্রী উনি নেই 21-এর পর থেকে, কিন্তু উনার লোককে তো বসিয়ে রেখেছেন প্রকিউরমেন্টের হেড করে, বকলমে উনিই তো চালান রাইস মিলগুলোতে এফআরকে, আপনার যুক্ত সুরক্ষিত সর্বা চুক্তি একে দিয়েছে, প্রগতি উদ্যোগ লিমিটেডকে জুট ব্যাগের পরিবর্তে পিপি ব্যাগ প্লাস্টিকের বস্তা সরবরাহের চুক্তি পাওয়া, অবৈধ উপায়ে উত্তর চব্বিশ পরগনা কলকাতা ব্যারাকপুরে রেশন দোকানের বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ হাতে নেওয়া, একে কি বলবেন বাকিবুর রহমান এবং তার ভাগনা আনিসুর রহমান দেগঙ্গার তৃণমূলের সভাপতি, এরা মিলে এই লুটে লুটতরাজ চালিয়েছে এখানে, এদের সঙ্গে আরো অনেক লোক যুক্ত আছে, প্রমোদ আগরওয়াল যুক্ত আছে, এদের সঙ্গে মালিক যুক্ত আছে, এই বিরাট স্ক্যাম। এবং মেন যেটা হচ্ছে 2022 সালে WBECSC ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার সুবাদে জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তরের উপর এখনো পুরোপুরি কন্ট্রোল রয়েছে, এবং সবচেয়ে বড় জিনিস ভারত সরকার হাজার হাজার কোটি টাকা দেয় MSP অনুযায়ী, নরেন্দ্র মোদী যে আসার পরে MSP রেট অনেক বেড়েছে, গতকালই তিনি গম এবং মুসুর ডাল সহ অনেক রবি শস্যের ফসলের 7% বাড়িয়ে দিয়েছেন MSP রেট, এখানে 40-50 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ যার মধ্যে 50% ধান ক্রয় হল ভুয়া, অনুব্রত মণ্ডল রায়ের সঙ্গে যুক্ত এ বড় র্যাকেট, চিনার পার্কে বাকিবুর রহমানের NPG হোটেলের উদ্বোধক ছিলেন ফিরাদ হাকিমা তোয়া সিদ্দিকী। বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে শুভেন্দু অধিকারী কিন্তু এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা, সেই হানার সঙ্গে বাকিবুর রহমানকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এক সুতোই গেঁথে দেওয়ার চেষ্টা করলেন। এখন শুভেন্দু অধিকারীর এই যে দাবি, এই যে কাগজপত্র মিডিয়ার সামনে দেখিয়ে তার যে বক্তব্য, সেই বক্তব্য কতটা সত্যি কতটা মিথ্যা কিংবা এই সব তথ্য প্রমাণ তিনি ইডির হাতে তুলে দিয়েছেন কিনা, সেই সব প্রশ্ন সরিয়ে রেখে যদি শুভেন্দু অধিকারীর এদিনের যে রাজনীতির চালটা আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাকিবুর রহমানকে নিয়ে এই মুহূর্তে যে হইচই, সেই হইচইয়ের মাঝে কোথাও যেন যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেভাবে মাথাটা লুকিয়ে ফেলেছিল কিংবা একেবারে নিজেদের আলাদা করে রেখেছিল, সেইটা কিন্তু শুভেন্দু অধিকারী টেনে আনার চেষ্টা করলেন। অর্থাৎ তৃণমূল শীর্ষ নেতৃত্বের যে গা ঢাকা দিয়ে থাকার চেষ্টা এই বাকিবুর রহমানের ইস্যুতে, সেইটা কিন্তু সেই গা ঢাকা দেওয়ার চাদরটা কিন্তু এদিন তুলে ফেলার চেষ্টা করলেন, আর সেইটা করতে গিয়েই কিন্তু এদিন জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে যেসব তথ্য তিনি দাবি করলেন, যেসব কথা তিনি বললেন, সেই সবে কিন্তু ঘুরে ফিরে সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই জড়িয়ে দিলেন। এবং তিনি পরিষ্কার বলছেন যে ডিমনিটাইজেশনের সময়, নোটবন্দির সময় জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে যে 4 কোটি টাকা ঢুকেছিল, সেই টাকাটা কার ছিল? আপনার?
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু তিনি প্রশ্নটা রাখছেন যে এই যে চার কোটি টাকা সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সেই টাকাটা কার ছিল, এমনই কিন্তু তথ্য প্রমাণ শুভেন্দু অধিকারী দাবি করেছেন। একই সঙ্গে তিনি যেটা বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক আছে বনমন্ত্রী ঠিকই, তিনি এর আগে খাদ্যমন্ত্রী ছিলেন সেটাও সবাই জানে, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক যে একসময় তৃণমূলের ট্রেজারারির দায়িত্বে ছিলেন, টাকা পয়সার হিসাবের দায়িত্বে ছিলেন, সেই তথ্যটা কিন্তু এদিন শুভেন্দু অধিকারী ফাঁস করে দিয়েছেন। আর এই তথ্য ফাঁস করতে গিয়েই শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকিবুর রহমানের ইস্যুর যে একটা সম্পর্ক সেই সম্পর্ককে কিন্তু সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ পরিষ্কার কথায় শুভেন্দু অধিকারী কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে বাকিবুর রহমান থেকে যে ব্যাপারটা শুরু হয়েছে, যে রেশন দুর্নীতির তদন্ত শুরু করেছে ইডি, সেই রেশন দুর্নীতির সুতো কিন্তু কোথাও না কোথাও কালীঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছে। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু সেই বাকিবুর রহমানের রেশন দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারী তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কিন্তু এদিনে জড়িয়ে ফেললেন। আর শুভেন্দু অধিকারীর দাবি যদি কিছুটা হলেও সত্যি হয়, তাহলে কিন্তু বন্ধুরা যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই রেশন দুর্নীতিতেও কিন্তু ইডি সেই কালীঘাটের সদস্যদের নিয়ে টানাটানি করতে পারে। এখন এই যে দাবি শুভেন্দু অধিকারীর, সেই দাবি নিয়ে বন্ধুরা আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।